সবাইকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। তোমরা প্রথম ক্লাসে এবং প্রথম ক্লাসে আমরা একটু রিভিউ দিই যে আমরা বেসিক শিখেছিলাম, সেকেন্ড ক্লাসে আমরা জার্নাল শিখেছিলাম এবং আমাদের একটি প্রশ্ন থেকে আমরা তিনটি সৃজনশীল করে মানে তিনটি করণীয় করেছিলাম। তারপর আমরা আজকে আমাদের দুটি বাদ ছিল, সেগুলো আজকে আমরা কমপ্লিট করব। তোমরা যারা শুনছ যদি সাউন্ড সমস্যা থাকে আমাকে একটু ইনবক্সে লিখবে যে সাউন্ড সমস্যা, আমি ঠিক করে নিব। তাহলে আমরা আজকে তৃতীয় ক্লাসটি শুরু করছি। আশা করি আজকে আমাদের এই যে অঙ্কটি দিয়ে আমরা এই চ্যাপ্টারটি শিখছিলাম আজকে সেটা শেষ হয়ে যাবে এবং আমরা আগামী ক্লাসে নতুন আরেকটি নতুন নিয়মের একটি অঙ্ক করব। তাহলে আজকে আমরা শুরু করছি গত ক্লাসের অসম্পূর্ণ একটি অঙ্ক, যে 4 এবং 5 ছিল সেটা আজকে আমরা শেষ করব। তাহলে আমাদের একটা প্রশ্ন ছিল, প্রশ্ন দেওয়া ছিল আর রেদওয়ান এন্টারপ্রাইজের, সেখানে কিছু তথ্য ছিল। এই তথ্যের বিশদ আলোচনা বিগত ক্লাসগুলোতে হয়েছে, আমি আর সেগুলো রিপিট করছি না। এবং সেখান থেকে আমরা এই তিনটি কমপ্লিট করেছিলাম, নতুন অনাদায় পাওনার সঞ্চিতি, চার যোগ্য অনাদায়ী পাওনা এবং সেখান থেকে আমরা ঝামেলা করেছিলাম। আজকে আমরা 4 উপরিউক্ত তথ্য থেকে অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এবং প্রাপ্য হিসাব, এই তিনটি হিসাব আমরা তৈরি করব। আসলে এভাবে কিন্তু বোর্ডে সবগুলো একসাথে আসবে না, আবার একটু তোমাদেরকে, তোমরা হয়তো ভয় পাচ্ছ যে এত বড় অঙ্ক পরীক্ষার হলে কিভাবে আনসার করব। আসলে কিন্তু সবগুলো একসাথে পরীক্ষায় আসে না, আমরা অল্প সময় শেখার জন্য 2-3টা অঙ্ক দিয়ে যাতে আমরা চ্যাপ্টার শেষ করতে পারি এই জন্য কিন্তু আমি এখানে সবগুলোকে একসাথে দিয়েছি। তো আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আমাদের 4 নম্বরে কি ছিল। এখানে তিনটি হিসাব করতে বলা হয়েছে, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব এবং প্রাপ্য হিসাব। তাহলে আমরা 4-এর প্রথমটা তৈরি করা শুরু করি। এটা শুরু করার আগে যেটা একটু লাগবে সেটা হলো যে গত ক্লাসের আমাদের একটা মিস্টেক হয়েছিল একটা সংখ্যাতে। আমরা চার্জ যোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ বের করার সময় আমরা একটি সংখ্যা 4000, এই 4000 সংখ্যাটি হবে না, এই সংখ্যাটি হবে 2400, ওইখানে 4000 রয়ে গিয়েছিল আমাদের, কিন্তু বাকি সব ঠিক আছে, এই 2550 টাকাই হবে, সব ঠিক আছে, শুধু এই 4000-এর জায়গায় 2400 টাকা হবে, এটা তোমরা একটু সংশোধন করে নিও। তাহলে আমরা এখন তৈরি করব অনাদায়ী পাওনা হিসাব। তাহলে অনাদায়ী পাওনা হিসাব তৈরি করার ক্ষেত্রে প্রথমে এটা কি, মানে এটা আমরা যে 5টা হিসাব আছে অ্যাকাউন্টিং এর, এটা কোন হিসাব? এটা একটা ব্যয় হিসাব আমরা শিখেছি। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য যাতে কম সময়ের মধ্যে শেষ করা যায় তাই আমি আগেই করে রেখেছি। এখানে আমি এই খতিয়ানটি আধুনিক পদ্ধতিতে, জের পদ্ধতিতে যেটাকে বলা হয়, আধুনিক পদ্ধতিতে সলভ করেছি। তোমরা ইচ্ছা করলে এটাকে টি ছকেও করতে পারো, যে যেটা ভালো পারো, তবে সাধারণত এই ছকে করলে তোমাদের উত্তরটি দ্রুত শেষ হবে এবং কম সময় লাগবে। আর সেখানে ব্যালেন্স শিটি করতে হয়, বিডি করতে হয়, ঘর টানতে সময় লাগে এবং টাইম বেশি লাগবে তোমার। তবে বলছি তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করলে হবে, সমস্যা নেই, তুমি টি ছকে করতে পারো এবং জেড ছকেও করতে পারো। তাহলে আমরা শুরু করি যে আমরা এটা একটা ঘর করলাম, ঘর এঁকে নিলাম। করার পরে এই যে আমরা এই হিসাবটি করছি, এই হিসাবটি কিন্তু আমরা জাবেতা থেকে এনেছি, যেটা আমরা গত ক্লাসে শিখেছি
আমরা কিন্তু এটা জাবেদা থেকে নিয়ে আসছি। তাহলে এখানে জাবেদাটা আমরা একটু দেখে নেই যে এটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ অনাদায়ী পাওনার সাথে সম্পৃক্ত জাবেদাগুলো শুধু আমরা দেখব, আমরা কিন্তু সব জাবেদা দেখব না। একটা অঙ্কের মধ্যে অনেকগুলো লেনদেন, অনেকগুলো ঘটনা থাকে, সেক্ষেত্রে কিন্তু সবগুলোর জানাল এখানে আসে না। আমরা তোমরা অবশ্যই সেটা জানো, খতিয়ান সহজ জিনিস, যে অনাদায়ী পাওনা আমরা করছি, তাহলে অনাদায়ী পাওনার সাথে সম্পৃক্ত হিসাবগুলোই কিন্তু সেখানে আসবে। তাহলে আমরা পিছনের ক্লাসের, গত ক্লাসের এই অনাদায়ী পাওনার সাথে সম্পৃক্ত টার্মগুলো একটু দেখে নিই কি কি ছিল। আচ্ছা, আমরা অনেকগুলো জাবেদা করেছি, সেখান থেকে আমি শুধু এই হিসাবটির সাথে অনাদায়ী পাওনার সাথে সম্পৃক্ত জাবেদাগুলোকে এখানে নিয়ে আসছি এই পেজে, তোমরা একটু খেয়াল করো। প্রথম আমরা কি লিখেছি, আমরা 2017 সাল লিখেছি, এখানে 2018, 19, 15 থাকতে পারে যে কোনো সাল, আর তারিখটা হবে মাসের শেষ দিন। অর্থাৎ আমরা যখন খতিয়ান করি আমরা কিন্তু ক্রমানুসারে করি, তাই না? কিন্তু এখানে যেহেতু আমাদের সে ওই রকম ক্রমানুযায়ী লেনদেনগুলো নেই, আমাদের বছরের শেষ দিনের কিছু আমাদেরকে টার্ম দিয়েছে এবং কিছু উদ্বৃত্ত দিয়েছে এবং প্রাথমিক কিছু উদ্বৃত্ত দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা খতিয়ানটা শেষ দিনে করব। এর জন্য সবগুলো ডেট আমি একসাথে বলে নিচ্ছি যে সবগুলো ডেটই বছরের শেষ দিন হবে। তাহলে আমরা প্রথমে কি লিখেছি, 2017 ডিসেম্বর 31, তাহলে এটা আমাদের সবগুলো ডেট আমি একসাথে বলে ফেললাম। এবার হিসাব শিরোনামে এখানে এনেছি অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব, ডেবিট পাশে লিখেছি, তারপর সেটা উদ্বৃত্ততে আমরা ট্রান্সফার করেছি, আয় সারাংশ ক্রেডিট পাশে লিখেছি, এবং এখানে ব্যালেন্স জিরো। এখন দেখে নেই যে আমরা কিভাবে এই দুটি হিসাবকে লিখলাম। দেখো এখানে আমরা একটা জার্নাল করেছি, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা এই জার্নালটি কেন দিয়েছিলাম, এই জার্নালটি আমরা কেন দিয়েছিলাম, এই জার্নালটি দিয়েছিলাম আমাদের নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বের করার পর আমরা একটা চার্জযোগ্য অনাদায়ী পাওনা বের করেছিলাম, রাইট? 2 নম্বর সমন্বয়ে এই চার্জযোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ হয়েছিল 2,550 টাকা। এই 2,550 অর্থাৎ চার্জযোগ্য অনাদায়ী পাওনা দিয়ে আমরা দুটি জাবেদা করেছিলাম। প্রথম জাবেদায় লিখেছিলাম অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে আমরা জানি যে আমরা যে হিসাবটি প্রস্তুত করছি, অর্থাৎ অনাদায়ী পাওনা হিসাব, আমরা যখন এই শিরোনামে আমরা যখন এই হিসাবে আমরা বিবরণে লিখব, আমরা কিন্তু এই অনাদায়ী পাওনা খরচের বিপরীত হিসাবটি লিখি করার নিয়ম, তোমরা অবশ্যই সেটা জানো। তাহলে আমরা যেহেতু অনাদায়ী পাওনা হিসাব করছি, তাহলে আমরা কি করব, অনাদায়ী পাওনা হিসাবের বিপরীত, দেখো আমি সবুজ কালি দিয়ে, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমি এখানে নীল কালি এবং সবুজ কালি ব্যবহার করেছি জার্নালে, এবং সেই শিরোনামগুলোতেও একই রং ব্যবহার করেছি বোঝার জন্য। তাহলে অনাদায়ী পাওনার বিপরীত কি, অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব। তাহলে আমরা প্রথমে অনাদায়ী পাওনার সঞ্চিত বিপরীত হিসাবটি লিখলাম। তারপর কিন্তু টাকা যখন লিখব তখন আমরা যেই হিসাব করছি, অর্থাৎ অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনার সামনের যে টাকাটি আছে, অর্থাৎ এই যে 2,550 টাকা, সেটা আমরা এখানে লিখব। দেখো আমি রং ব্যবহার করেছি, তোমরা যদি বুঝতে সুবিধা হয়। এখন আমরা উদ্বৃত্তের ট্রান্সফার করব। আমরা প্রথম 2,500 টাকা আমাদের কাছে আছে এখানে নীল কালি দিয়ে, দেখো আমাদের কিন্তু উদ্বৃত্তে কোনো টাকা ছিল না। তাহলে আমরা এই নীল কালি, দেখো 2,550-কে ট্রান্সফার করলাম উদ্বৃত্তের ঘরে। এখন উদ্বৃত্তের কোন ঘরে লিখব, আমরা কি ডেবিট ঘরে লিখব না ক্রেডিট ঘরে লিখব, দেখতে হবে। এটা কিন্তু প্রথম লেনদেনের ক্ষেত্রে, যখন উদ্বৃত্তে কোনো
আগে থেকেই কোন উদ্বৃত্তের টাকা যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটি করব। আমরা ডেবিট পাশে আছে, ডেবিট পাশে থাকলে সরাসরি আমরা ডেবিট পাশে বসাবো, যদি ক্রেডিট পাশে থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে বসাতাম। তাহলে আমাদের এখানে ডেবিট পাশে ছিল 2550, সরাসরি আমরা উদ্বৃত্তের ঘরে 2550 বসাইলাম। দ্বিতীয় জাবেদা আমাদের, প্রথমটা আমাদের শেষ হয়ে গেল, দ্বিতীয় জাবেদাতে আমরা দেখতে পাচ্ছি আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। তাহলে আমরা হিসাবটি তৈরি করছি কিসে? অনাদায়ী পাওনা হিসাবে। তাহলে তার বিপরীত শব্দটি কি হবে? বিপরীত শব্দটি হবে আয় সারাংশ। তাহলে আমরা অনাদায়ী পাওনার বিপরীত হিসাব আয় সারাংশকে নিয়ে গেলাম, লিখলাম। লেখার পর অ্যামাউন্ট কোনটা হবে? এই যে নীল কালি দিয়ে অনাদায়ী পাওনা খরচ 25। যদিও এখানে একই অ্যামাউন্ট, তারপরেও সব ক্ষেত্রে তো একই অ্যামাউন্ট হবে না, ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট হবে। 2500 আমি নিয়ে গেলাম। তাহলে দেখো তো, এখন আমরা উদ্বৃত্তের সাথে এই ডেবিট ক্রেডিট ঘরের টাকার ব্যালেন্স করব। তাহলে এখানে আগে কোন পাশে ছিল? উদ্বৃত্তের ডেবিট পাশে ছিল। পরবর্তীতে কোন পাশে আসছে? ক্রেডিট পাশে আসছে। তাহলে ডেবিট যদি আমরা যোগ ধরি, মাইনাস ক্রেডিট 2550, তাহলে শূন্য হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা শুনে রাখো, অবশ্যই অনাদায়ী পাওনা হিসাবে উদ্বৃত্ত সবসময় শূন্য হবে। যদি তোমার অঙ্কে, তুমি যখন প্রশ্নটি সলভ করো, যদি সেখানে তোমার এখানে উদ্বৃত্ত থেকে থাকে, তাহলে বুঝতে হবে তোমার এই প্রশ্নের উত্তরটি হয়নি। কেন হয়নি? কারণ আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম যে অনাদায়ী পাওনাটিকে আমরা বন্ধ করে দিই। দেখো এখানে জার্নাল যদি তুমি খেয়াল করো, আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, এবং প্রথম জার্নালে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। তাহলে আমরা একবার অনাদায়ী পাওনাকে ডেবিট করেছি নীল কালি খেয়াল করো জার্নালে, দ্বিতীয়বার অনাদায়ী পাওনা খরচকে ক্রেডিট করেছি। তাহলে একবার ডেবিট হলো আর একবার ক্রেডিট হলো, মানে কি? এটা ভ্যানিশ হয়ে গেল। সেই ক্ষেত্রে যে হিসাবটি জিরো হয়ে যায়, সেই হিসাবটি কিন্তু কোনো অস্তিত্ব থাকার কথা না, কারণ সেটা আয় সারাংশতে গিয়ে সেটা ভ্যানিশ হয়ে গেছে। এই জন্য সব সময় অনাদায়ী পাওনার উদ্বৃত্ত শূন্য হবে, তখনই বুঝতে হবে যে আমার অঙ্কটি হয়েছে। তাহলে আশা করি সবাই এই অনাদায়ী পাওনার কিভাবে করতে হয় এবং কোন কোন খাত থেকে এনেছি, তার সাথে সম্পৃক্ত জার্নালগুলো থেকে এনেছি, টাকা কি করে লিখেছি, এবং উদ্বৃত্তিতে কিভাবে আমি এটাকে ট্রান্সফার করলাম এবং শূন্য কেন হয়, সেটা সবার আশা করি ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমাদের দ্বিতীয় করণীয় ছিল অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব তৈরি করা। তাহলে আমাদের ওকে, তাহলে আমরা এখন অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব তৈরি করব। তোমাদের সুবিধার জন্য আগে থেকে আমি এই সঞ্চিত অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাবটি করে রেখেছি। ঠিক অনাদায়ী পাওনার মতোই আমরা একটি ঘর আঁকলাম, আমরা যে পদ্ধতি অনুসরণ করছি, তারিখ লিখলাম, আমি একবার লিখেছি, তোমরা ইচ্ছা করলে বারবার এখানে যতগুলি হিসাব ততগুলো ততবার লিখতে পারো, তবে এক ডেট যেহেতু আমরা একবার লিখলেও চলবে। আমরা তারিখ, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্তের ঘর, ডেবিট এবং ক্রেডিট আঁকলাম। এবার গত একটু আগে যেটা সলভ করলাম অনাদায়ী পাওনা হিসাব, এবং এখন যেটা সলভ করছি অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব, এই দুইটার মাঝখানে প্রথমে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা হলো
অনাদায়ী পাওনার কোনো উদ্বৃত্ত ছিল না। তোমাদের যদি প্রশ্নটা খেয়াল থাকে, তোমাদের আমি বলেছিলাম যে প্রশ্নটি তোমাদের বুঝার জন্য অনেক সুবিধা হবে যদি প্রশ্নটি তুমি খাতায় একটা পৃষ্ঠায় লিখে রাখো বাম পাশে তোমার হাতে, তাহলে সেই প্রশ্নটি দেখে দেখে এই লেকচারটি শুনলে তোমার জন্য অনেক সুবিধা হবে, সহজ হবে। কারণ একটা স্লাইডে আমার বারবার প্রশ্নটা নিয়ে আসা সম্ভব না, অনেক বড় প্রশ্ন। এখানে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে যেটা পার্থক্য সেটা হলো ওই টার মধ্যে কোনো উদ্বৃত্ত ছিল না, আর এখানে আমাদের একটি উদ্বৃত্ত আছে। উদ্বৃত্ত মানে হলো, দেখ তোমাদের প্রশ্নে যদি খেয়াল করো, 2017 সালের 1 জানুয়ারি একটা উদ্বৃত্ত ছিল, সেই উদ্বৃত্তটা ছিল 4,000 টাকা। এবং অনাদায়ী পাওনা কেন, আমি প্রশ্ন হলো যে কেন আমি ডেবিট পাশে না বসিয়ে ক্রেডিট পাশে বসালাম, কারণ অনাদায়ী পাওনার সঞ্চিতি এটা একটা ক্রেডিট ব্যালেন্স, সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স, এই জন্য আমরা এটাকে ক্রেডিট পাশে বসাইলাম। এখানে কোনো জার্নাল দরকার নেই, আমরা সরাসরি প্রশ্ন থেকে আমরা এই উদ্বৃত্ত 4,000 টাকা ক্রেডিট পাশে বসিয়েছি। তারপর যে তিনটি হিসাব লিখেছি সেটা আমি মুখস্থ লিখিনি, আমি জার্নাল থেকে লিখেছি। কোন জার্নাল থেকে? অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে সম্পৃক্ত জার্নাল থেকে। তাহলে আমরা দেখে নেই আমাদের প্রশ্ন থেকে করা কোন কোন জাবেদাগুলো এই হিসাবটির সাথে জড়িত। দেখো আমি এখানে তোমাদের তিনটি জাবেদা এই হিসাবটির সাথে জড়িত সেগুলো আমি নিয়ে আসছি, তোমরা গত ক্লাসে এটা সলভ করেছিলাম। প্রথম জার্নালটি দেখো, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এক্ষেত্রে আমরা করছি কি, অনাদায়ী পাওনার সঞ্চিতি তার বিপরীত কি, প্রাপ্য হিসাব। তাহলে আমরা এই প্রাপ্য হিসাবকে এখানে লিখলাম। এখন টাকা যখন লিখব তখন কিন্তু আমি অনাদায়ী পাওনার সঞ্চিতির হিসাব, যেটা যেই হিসাবটি আমি তৈরি করেছি তার সামনের টাকাটি লিখব। সেই সামনের টাকাটি কত? 2,424 টাকা। কোন পাশে? ডেবিট পাশে। একটু খেয়াল করো, তোমরা কিন্তু এখানে কনফিউজড হয়ে যাও, ডেবিট পাশেরটা লিখতে গিয়ে ক্রেডিট পাশে লেখো। একটু খেয়াল করতে হবে যে আমি কি করছি, আমি করছি অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব। তাহলে এই অনাদায়ী পাওনার সঞ্চিতি লিখে তার এইটার সামনে যদি ডেবিট থাকে তাহলে আমি ডেবিট পাশে টাকা লিখব, অনাদায়ী পাওনার সঞ্চিতির সামনে যদি ক্রেডিট থাকে তাহলে আমি ক্রেডিট পাশে টাকা লিখব। অর্থাৎ হিসাবটি হবে খতিয়ান যে হিসাবটি তৈরি করছে তার বিপরীত কথা, আর টাকাটি লিখতে হয় ওই হিসাবের সামনের ডেবিট ক্রেডিট অনুসারে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমি হিসাবটি নিলাম উল্টা, অর্থাৎ প্রাপ্য হিসাব, আর টাকাটি নিলাম সেই অনুসারে, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতির ডেবিট পাশে আছে তাই ডেবিট পাশে লিখলাম। তাহলে আমার আগে থেকেই উদ্বৃত্ত ছিল 4,000, তার সাথে বিপরীত 2,400, অর্থাৎ ডেবিট পাশে আছে, তাহলে ক্রেডিট পাশে ছিল এখন ডেবিট পাশে, তাই কমে যাবে, 1,600 হয়ে যাবে। এবার দ্বিতীয় জার্নালে যাই, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতির বিপরীত কথা হলো প্রাপ্য হিসাব, আমরা সেখানে প্রাপ্য হিসাব লিখলাম। অনাদায়ী পাওনার সঞ্চিতির ডেবিট পাশে টাকা 1,400, তাই আমি খতিয়ানের ডেবিট পাশে 1,400 লিখলাম। দেন এই 1,400কে এখন আমি উদ্বৃত্তে ট্রান্সফার করব, আগে থেকে ক্রেডিট পাশে ছিল 1,600, তার সাথে ডেবিট হয়েছে 1,400, তাহলে বিপরীত পাশে বসেছে তাই কমবে, বিপরীত পাশে কমবে মানে 1,600 থেকে 1,400 বিয়োগ গেলে আমাদের থাকবে 200 উদ্বৃত্তের পাশে, কারণ এখনো ক্রেডিট পাশ শেষ হয়নি। তাহলে আমাদের এই পর্যন্ত করা দ্বিতীয় জার্নাল পর্যন্ত আমাদের অ্যান্সার হলো 200 টাকা ক্রেডিট পাশে। এবার আমরা তৃতীয় জার্নালে যাব, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে অনাদায়ী পাওনা সঞ্চিতির বিপরীত হিসাবটি হলো নীল কালিতে লেখা, খেয়াল করো, অনাদায়ী পাওনা হিসাব। তাহলে আমরা বিপরীত এই হিসাবটিকে ট্রান্সফার করি বিবরণে, অনাদায়ী পাওনা লিখে টাকা
অনাদায়ী পাওনার সঞ্চিতির কোন পাশে আছে? নামে ক্রেডিট পাশে, কারণ আমরা হিসাবটি তৈরি করছি অনাদায়ী পাওনার সঞ্চিতির। কত আছে? 2550। কোন পাশে আছে? জার্নালের ক্রেডিট পাশে আছে, আমরা ক্রেডিট পাশে লিখলাম। তাহলে আগে থেকেই ক্রেডিট পাশে ছিল 200 টাকা, পরবর্তীতে আমাদের আবার ক্রেডিট পাশে যুক্ত হলো 2550 টাকা। তাহলে অর্থাৎ সমজাতীয় ট্রান্সফার যদি হয়, আগে ক্রেডিট আছে পরে আবার ক্রেডিট হয়েছে, তাহলে সেটাকে আমরা যোগ করি, বিপরীত পাশে বসলে সেটাকে আমরা বাদ দিই, বিয়োগ করি। তাহলে এখানে আগে থেকে 200 ছিল, তারপর আবার আমরা একই পাশে ক্রেডিট পাশে 2550 টাকা ট্রান্সফার করলাম, সেক্ষেত্রে যোগ হয়ে আমাদের উদ্বৃত্ত রইল 2750। তাহলে আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবে প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 4000 টাকা, এবং এই জাবেদা দিয়ে, সম্পৃক্ত জাবেদা দিয়ে অনাদায়ী পাওনার সঞ্চিতির সমাপনী উদ্বৃত্ত 2750 টাকা। আশা করি তোমরা এই সঞ্চিতিটি বুঝতে পেরেছ, এবং কি করে জার্নাল থেকে একটি খতিয়ানে ট্রান্সফার করতে হয়, এবং কি করে প্রারম্ভিক উদ্বৃত্তকে ব্যবহার করতে হয়, এবং তার সাথে সম্পৃক্ত জার্নালগুলোর অ্যাডজাস্টেড করে কিভাবে সমাপনী সঞ্চিতি নির্ণয় করতে হয়, সেটা তোমরা শিখেছ। যদি না বোঝো এবং কোন অ্যামাউন্টটি বোঝোনি, সেটা আমাকে ইনবক্সে লিখতে পারো, আমি সেটা আবার তোমাদেরকে রিপিট করব। আচ্ছা, কেউ এখানে রিপ্লাই দিচ্ছ না, মানে তোমরা এটা ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি ভাবে এখন আলহামদুলিল্লাহ এই খতিয়ানটিও শেষ করেছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। আমি আবার বলে দিই যে এই হিসাবটি করতে হবে জার্নাল থেকে এবং তার সাথে সম্পৃক্ত জার্নালটি। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এখন আমরা পরবর্তীতে, তাহলে আমরা কি কি শিখলাম আজকে? অনাদায়ী পাওনা হিসাব কি করে তৈরি করতে হয়, এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব কি করে তৈরি করতে হয় খতিয়ান, সেটা আমরা শিখলাম এবং সেটার ব্যবহার শিখলাম। এখন আমরা যাব প্রাপ্য হিসাব প্রস্তুত। আমাদের টোটাল অঙ্কটাই কিন্তু সব, মানে ম্যাক্সিমাম জার্নাল গুলো কিন্তু আমাদের প্রাপ্য হিসাব রিলেটেড ছিল, কারণ আমাদের অঙ্কটার নামই হলো প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। অর্থাৎ বিভিন্ন টার্ম গুলো কিন্তু আলটিমেটলি এই প্রাপ্য হিসাবকেই প্রভাবিত করে শেষ পর্যন্ত। তাহলে বুঝতে পারছো এখানে সম্পৃক্ততা একটু বেশি থাকবে জার্নাল গুলোর। তোমাদের সুবিধার জন্য একটু আগে থেকে আমার করে রাখা খতিয়ানটি, এখানে আমরা চলমান যে পদ্ধতি অনুসরণ করেছি, তারিখ হিসাবে শিরোনাম সবকিছু লেখা আগের মতোই, ডেট তারিখের জায়গায় সাল এবং একটি ডেট রেখেছি যেহেতু সবগুলো ডেট একই। এখন এখানেও কিন্তু আমরা যদি শুরু করি অঙ্কটি, প্রথমে কালো কালি দিয়ে দেখো, শিরোনাম পাশে লেখা আছে উদ্বৃত্ত। এই অনাদায়ী পাওনার সঞ্চিতির মতো কিন্তু এখানেও উদ্বৃত্ত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। তোমরা যদি তোমাদের কাছে লেখা প্রশ্নটি একটু খেয়াল করো, সেখানে একটি উদ্বৃত্ত ছিল প্রাপ্য হিসাবে 50,000 টাকা। আমি একটু বলে নেই যে উদ্বৃত্ত থাকতেই হবে এমনটি কিন্তু নয়। যদি একটি নতুন ব্যবসা হয়, সেক্ষেত্রে কিন্তু তার উদ্বৃত্ত থাকার কথা না, এটা তখনই সম্ভব যখন পুরাতন ব্যবসা হবে এবং সেখানে তাদের ধারে বিক্রয় একটি উদ্বৃত্ত থাকবে। তাহলে আমাদের উদ্বৃত্ত ছিল কত? 50,000। এই 50,000টি আমি কেন উদ্বৃত্তে ডেবিট পাশে লিখলাম? কারণ গত হিসাবটি ছিল অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব, সেটা ছিল ক্রেডিট উদ্বৃত্ত, তাই আমি ক্রেডিট পাশে লিখেছি। প্রাপ্য হিসাব এটি একটি চলতি সম্পদ, তাই আমরা উদ্বৃত্তে চলতি সম্পদ, আমরা জানি যে সম্পদ ডেবিট উদ্বৃত্ত, তাই আমরা ডেবিট পাশে লিখেছি। এবার আসি যে আমরা এই বিবরণী পাশে আমরা 4টি আরো হিসাব রেখেছি, এই হিসাবগুলো আমরা এখন শিখব।
এই হিসাবগুলো কোথা থেকে আনলাম এবং এই হিসাবগুলোর সামনের টাকাগুলো কি করে লিখলাম এবং এই টাকাগুলোর সমন্বয় করে এই সংখ্যাগুলো কিভাবে তৈরি হলো সেটা আমরা এখন শিখব। আর এটা জানার জন্য আমাদের কি দরকার? প্রাপ্য হিসাবের সাথে সম্পৃক্ত জাবেদাগুলো দরকার, তাছাড়া কিন্তু আমাদের এই হিসাব করা অসম্ভব। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এই এটা কিন্তু আমি হুট করে নিয়ে আসিনি, তোমাদের বিগত ক্লাসের থেকে সম্পৃক্ত জার্নালগুলো আমি একসাথে করেছি। অবশ্যই তোমাদের খাতায় এটা লেখা আছে, তোমাদের হোমওয়ার্ক ছিল এই, এটা বাসায় দেখে দেখে অঙ্কটি উঠানো, প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমরা সবাই বাসায় প্রশ্নটি উঠিয়েছ এবং উত্তরটি উঠিয়েছ, তাহলে কিন্তু তোমার এটা স্থায়ী হবে মাথায়। তা না হলে কিন্তু তুমি শুনবে, কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করাটা একটু কঠিন হবে যদি তুমি বাসায় এগুলো বারবার না সলভ করো। না দেখ, একবার দেখে করলা, পরবর্তীতে আবার না দেখে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা স্লাইডে চলে যাই। এখানে উদ্বৃত্ত আমরা ডেবিট পাশে লিখলাম 50,000 টাকা। তারপর আমি লিখেছি বিক্রয় হিসাব ডেবিট পাশে। কেন লিখেছি খেয়াল করো, যদি আমরা প্রথম জার্নালের দিকে খেয়াল করি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি আমরা এখন কোন হিসাব তৈরি করছি, প্রাপ্য হিসাব তৈরি করছি, তাই না? তাহলে আমাদের কনসেন্ট্রেশন থাকবে শুধু প্রাপ্য হিসাবের দিকে। এই প্রাপ্য হিসাব যেই জার্নালে আছে সেটাই আমরা লিখব, প্রাপ্য হিসাব যেই জার্নালে নেই সেটা আমরা লিখব না। ফাইন, তাহলে আমরা তো জার্নালগুলো এখানে নিয়ে আসছি। এখন টাকাটি কোথায় লিখ, কোন পাশে লিখবো? এখানে দুটি পাশ আছে দেখো, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। যদি প্রাপ্য হিসাবের সামনে ডেবিট কথাটি থাকে তাহলে আমরা ডেবিট পাশে টাকা লিখব, যদি প্রাপ্য হিসাবের সামনে ক্রেডিট থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে টাকা লিখবো। দেখো, আমি তোমাদের বোঝার জন্য রঙগুলোর মধ্যে একটি সিমিলারিটিস করার চেষ্টা করেছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, এবং উদ্বৃত্তর সাথে এই ডেবিট এবং ক্রেডিট পাশের এই সংখ্যাগুলোর একটা সমন্বয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটি করা শুরু করি। প্রথম জার্নালের দিকে যদি তাকাই, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে প্রাপ্য হিসাবের বিপরীত হিসাব কি আছে এখানে? বিক্রয় হিসাব। তাহলে আমরা বিক্রয় হিসাবটিকে আমরা এখানে নিয়ে গেলাম বিপরীত পাশে শিরোনামে, লিখলাম বিক্রয় হিসাব, সরি এখানে হিসাব শিরোনামে আমার এখানে ক্রেডিট ডেবিট ডেবিট লেখা আছে। তোমরা খাতায় এই শিরোনামে কখনো ডেবিট ক্রেডিট লিখতে হয় না, এখানে ট্রান্সফার করার সময় রয়ে গেছে এগুলো। তোমরা এই যে ক্রেডিট পাশ, যেমন বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, এই ডেবিট ক্রেডিট লিখতে হয় না এখানে, এগুলো অলরেডি এখানে আমরা টাকা ট্রান্সফার করব। তোমরা এই হিসাব শিরোনামে ডেবিট ক্রেডিট লিখবে না, শুধু হিসাব লিখবে। তাহলে আমরা বিক্রয় হিসাব লিখলাম। এখন প্রশ্ন হলো এই বিক্রয় হিসাবের টাকাটি অর্থাৎ 10,200 কোন পাশে লিখব? যদি জার্নালের দিকে খেয়াল করো, বিক্রয় হিসাবের কিন্তু ক্রেডিট পাশে টাকা আছে, আমি কিন্তু ক্রেডিট পাশে লিখব না। কেন? কারণ আমরা করছি কি, প্রাপ্য হিসাব। তাহলে এই জার্নালের, প্রথম জার্নালের প্রাপ্য হিসাবের কোন পাশে টাকাটি আছে? নীল কালি দিয়ে দেখো, খেয়াল করো তোমরা, ডেবিট পাশে আছে। এই জন্য এই 10,200 টাকা আমি ডেবিট পাশে লিখব। তাহলে আগে ডেবিট পাশে ছিল 50,000, তারপর আমরা অন্তর্ভুক্ত করলাম ডেবিট পাশে 10,200। তাহলে আমাদের সেম ব্যালেন্সের ঘরে বসলো, আগে ডেবিট ছিল পরে ডেবিটে। তাহলে আমরা যদি সমজাতীয় অর্থাৎ একই ব্যালেন্সের ঘরে বসে তাহলে সেই ব্যালেন্সটি বৃদ্ধি পায়। তাহলে আগে ছিল 50, পরে 10,200, ডেবিট একই পাশে, আমরা যোগ করে 60,200 পেলাম। তাহলে এই পর্যন্ত পাওয়া আমাদের উত্তর ডেবিট উদ্বৃত্ত 60,200। এবার আসি আমি দ্বিতীয় দ্বিতীয় জার্নালে।
এবার আসছি আমরা দ্বিতীয় জার্নালে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন এই প্রাপ্য হিসাব ক্রেডিট, আচ্ছা তাহলে বিপরীত হিসাবটি কি? বিক্রয় ফেরত হিসাব। আমরা বিক্রয় ফেরত হিসাবে সেটা বিপরীত হিসাবটি নিয়ে গেলাম প্রাপ্য হিসাবে। এখন টাকাটি কোন পাশে লিখব? টাকাটি দেখব আমরা প্রাপ্য পাশের কোন পাশে আছে, প্রাপ্য হিসাবে আমাদের ক্রেডিট পাশে আছে। তাহলে আমরা ক্রেডিট পাশে লিখলাম 3,800 টাকা। তাহলে আগে আমাদের কি ছিল? 60,200 টাকা ছিল ডেবিট উদ্বৃত্ত, এবং পরবর্তীতে বিপরীত পাশে আসছে 3,800। তাহলে আমাদের হ্রাস পাবে, হ্রাস পেয়ে আমাদের হবে 56,400। তাহলে এই পর্যন্ত আমাদের পাওয়া উত্তর কি? ডেবিট পাশে 56,400। এখন যদি আমরা তৃতীয় জাবেদায় খেয়াল করি, সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন বিপরীত, আমরা যখন একটি জার্নাল করব আমরা দুইটা জিনিস খেয়াল করব। এক, আমরা যে হিসাবটি তৈরি করছি তার বিপরীত হিসাব কোনটি। তাহলে আমরা তৈরি করছি প্রাপ্য হিসাব, বিপরীত হিসাবটি কি? এই তৃতীয় জার্নালে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। তাহলে আমরা এই বিপরীত হিসাবটি কি নিয়ে গেলাম হিসাব শিরোনামে, লিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। এখন আমরা টাকা কোনটা লিখব? দেখতে হবে আমাদের প্রাপ্য পাশের টাকার কোন পাশে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্য পাশের টাকা আমাদের ডেবিট ক্রেডিট পাশে আছে। তাহলে আমরা ক্রেডিট পাশে ট্রান্সফার করলাম, যদি আমরা ক্রেডিট পাশে ট্রান্সফার করি তাহলে আমাদের আগে থেকে উদ্বৃত্ত পাশে কত ছিল? 56,400। এখন আমরা সেটা বিপরীত পাশে বসাইলাম 2,400। তাহলে আমরা জানি যে উদ্বৃত্তের বিপরীত পাশে বসলে সেটা হ্রাস পায়। তাহলে আমাদের হ্রাস পেয়ে কত হবে? 56,400 থেকে আমরা 2,400 বাদ দিলাম, 54,000। এখন তাহলে আমাদের এই পর্যন্ত উদ্বৃত্তের ঘরে প্রাপ্য হিসাবের ঘরে পাওয়া তিনটি হিসাব লেখার পর আমাদের উদ্বৃত্ত দাঁড়িয়েছে কত? 54,000 টাকা। আচ্ছা, একজন বলছে যে ওইটা বেশি ঝামেলা লাগে, ঠিক আছে। কেউ যদি এই তোমাদের অভ্যস্ত না হও, যে যে রেদওয়ান বলছে যে স্যার এখানে চলমান জেরে আমাদের আমার অসুবিধা হয়। আসলে চলমান জেরে করলে তোমার পরীক্ষার হলে অনেক সময় কম কম লাগবে, যোগ বিয়োগ করতে ঘরগুলো আঁকতে একটু সময় বেশি লাগে। তুমি যদি এই চলমান জেরে অভ্যস্ত হও তোমার জন্য ভালো হবে সেটা। আর যদি তুমি আগে থেকেই টিচকে অভ্যস্ত হও তাহলে তুমি টিচকে অঙ্কটি করতে পারবে, সমস্যা নেই, একটা ছকে করলেই হবে, তোমার উত্তর একই আসবে। আমি এখানে দুইটি পদ্ধতি একসাথে করা সম্ভব না, কিন্তু এটা যেহেতু আধুনিক নিয়ম এবং প্রায় সব বইতে এখন এটা ব্যবহার করা হয়, এবং তোমাদের জন্য এটা ব্যবহার করা ভালো, কম সময় লাগে। তাহলে তুমি যে কোনো একটা চল পদ্ধতি অনুসরণ করলেই চলবে। ওকে, তাহলে আমরা স্লাইডে চলে যাই। এই তৃতীয়টি আমরা তৃতীয় জার্নালে আমরা 2,400 টাকা ট্রান্সফার করলাম, আমাদের এই পর্যন্ত পাওয়া প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত 54,000 টাকা। এখন আমরা দেখব আরো কোনো হিসাব, আরো কোনো জার্নাল আছে কিনা যার সাথে প্রাপ্য হিসাবের সম্পৃক্ততা আছে। আমরা দেখতে পাচ্ছি যে আরে আরো একটি জার্নাল আছে, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, 1,400 টাকা। এই জার্নালটি তোমাদের যদি খেয়াল থাকে এটা আমরা কেন করেছিলাম, এটা আমরা করেছিলাম নতুন অনাদায়ী পাওনা, যেটা আমাদের প্রশ্নে লেখা ছিল অবলোপনকৃত অনাদায়ী পাওনা, তার জন্য আমরা এই জার্নালটি দিয়েছিলাম।
এবং সেই জানালটি দেওয়ার পর আমাদের প্রাপ্য হিসাব হিসাবটি রেখেছিলাম, তার কারণেই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। তাহলে আমরা যদি এখন খেয়াল করি, আমরা বলেছি যে এই জার্নাল থেকে ট্রান্সফার করার ক্ষেত্রে আমাকে দুটো জিনিস খেয়াল করতে হবে। এক, যেই হিসাবটি করছি তার বিপরীত খাত কোনটি, এবং যেই হিসাবটি করছি তার সামনে কোন হিসাব, ডেবিট না ক্রেডিট। তাহলে আমরা প্রাপ্য হিসাব করছি, প্রাপ্য হিসাবের বিপরীত খাত এখানে কি দেখতে পাচ্ছি, তৃতীয় চতুর্থ জার্নালে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমরা এইখান থেকে ট্রান্সফার করে শিরোনামে লিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি আবার বলছি এখানে কিন্তু ডেবিট লিখতে হবে না, কারণ এখানে আমরা চলে আসে তোমরা শুধু হিসাব পর্যন্ত লিখবে। আমরা লিখলাম এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের পাশে দুটি ঘর আছে, ডেবিট এবং ক্রেডিট, আমরা কোন ঘরে লিখব। আমরা এখন খেয়াল করতে হবে প্রাপ্য হিসাবের সামনে কোন শব্দটি আছে, ক্রেডিট আছে, তাহলে আমরা ক্রেডিট পাশে এটাকে ট্রান্সফার করব। তাহলে আমরা 1400 টাকা ক্রেডিট পাশে লিখলাম। যদি আমরা আগের উদ্বৃত্তের দিকে খেয়াল করি, সেখানে উদ্বৃত্ত ছিল 54,000 টাকা, তার সাথে সেটা ডেবিট পাশে ছিল, এবং শেষ উদ্বৃত্ত যেটা আমরা একটু আগে ট্রান্সফার করলাম এখান থেকে 1400 টাকা, সেটা আমরা ক্রেডিট পাশে ট্রান্সফার করেছি। তাহলে আগে থেকে থাকা উদ্বৃত্তের বিপরীত পাশে লিখেছি, তাই সেটা হ্রাস পাবে এবং হ্রাস পেয়ে 52,600 টাকা হবে। তাহলে আমরা যদি সামারি করি, যতগুলো জার্নাল আমরা কমপ্লিট করলাম, এই জার্নালগুলো কিন্তু জার্নাল থেকেই আমাদের উদ্বৃত্ততে হিসাব অর্থাৎ প্রাপ্য হিসাব খতিয়ানে আমরা সেগুলোকে ট্রান্সফার করেছি। এবং আমাদের যদি আমরা অ্যান্সার জিজ্ঞেস করি যে এই হিসাবটি যে তৈরি করলাম প্রাপ্য হিসাব, তার উত্তর কত, সেটার প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 50,000 এবং 2017 সালের 31শে ডিসেম্বর সমাপনী উদ্বৃত্ত হলো 52,600। আশা করি তোমরা প্রাপ্য হিসাব কিভাবে তৈরি করতে হয়, কোন হিসাবগুলো এখানে আসে, কেন আসে, এবং এগুলো টাকাগুলোকে কোথায় লিখতে হয়, এবং আগের উদ্বৃত্তের সাথে নতুন লিখিত ডেবিট এবং ক্রেডিট পাশের টাকাগুলোকে কি করে সমন্বয় করে উদ্বৃত্তের ঘরে লিখতে হয়, এবং সেটা লিখে সমাপনী উদ্বৃত্ত বের করতে হয়, সেটা তোমরা ক্লিয়ার হয়েছ। তাহলে আমরা এই পর্যায়ে প্রাপ্য হিসাব কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাব আমাদের 4 নম্বর প্রশ্নে। আমাদের 4 নম্বর প্রশ্নে কি ছিল, আমাদের সেখানে একটি বিশদায় বিবরণী তৈরি করতে বলেছিল। তো সেটা রেদওয়ান এন্টারপ্রাইজের একটি বিশদায় বিবরণী ছিল। তোমরা যদি খেয়াল করো, এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে বিশদা বিবরণীর পাশে লাল কালি দিয়ে, আংশিক। এই শব্দটা এই জন্য ব্যবহার করা হয়েছে কারণ তোমরা তোমরা এই শব্দটার নাম শুনলে, এই বিশদা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী নাম শুনলে তোমার একটু ভয় লাগে। তো আমি একটু মানে তোমাদেরকে সাহস দিয়ে বলতে চাই যে আমরা এখানে বিশদা বিবরণী তৈরি করব না, আমরা বিশদা বিবরণী থেকে ছোট্ট একটি টার্ম শুধু এখানে আমরা লিখব, অর্থাৎ একটা হেডিং, একটা একটা হিসাব লিখবো এখানে। আমরা তো বিশদা বিবরণীতে অনেকগুলো হিসাব তৈরি করি, অনেকগুলো হিসাব নিয়ে কাজ করি, আমরা এখানে একটি টার্ম নিয়ে বলবো। আচ্ছা, কোন টার্ম? বিশদা বিবরণীতে আমরা কি লিখি? আমরা বিশদা বিবরণীতে আয় এবং ব্যয়গুলোকে লিখি। তোমাদের যদি প্রশ্নটি মনে থাকে, আমাদের এই প্রশ্নে কোনো আয় নেই, আমাদের এই প্রশ্নে একটি সম্পদ আছে এবং কিছু ব্যয় আছে। তাহলে অবশ্যই সম্পদ তো আমরা এখানে লিখবো না, কারণ আমরা বিশদা বিবরণী করছি। তাহলে আমরা কি লিখবো? আমরা ব্যয় লিখবো। আর প্রশ্ন থেকে আমরা দেখতে পাই যে ব্যয় এখানে অনেক ব্যয় নেই, মাত্র একটি মাত্র ব্যয় আছে, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা ব্যয়, অনাদায়ী পাওনা খরচ। এখন আমি যদি প্রশ্ন করি যে এই অনাদায়ী পাওনা খরচটি বিশদায় বিবরণীর কোন হেডিং এর আন্ডারে যায়, রেদওয়ান, জাবির রেদওয়ান এখানে আসো, একটু তোমাদের ইনবক্স একটু লেখো যে এই বিশদা বিবরণীর কোন হেডিং, মানে পরিচালন, অপরিচালন, হ্যাঁ,
সেক্ষেত্রে কোন হেডিংয়ে রান, অপ্রত্যক্ষ বিকৃত পণ্যের ব্যয় কোন হেডিংয়ে রান করা যায়? তোমাদের হয়তো আমার কথাগুলো নেটের কারণে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে তোমাদের কাছে পৌঁছায় সম্ভবত। আচ্ছা, এটা আমরা একটু দেখে নিই কোন হেডিং আন্ডারে যাবে। এটা পরিচালন খরচের হেডিং আন্ডারে যাবে, যদিও আমরা এটা 4 আগে করিনি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আগে না করলেও আমরা যখন অনাদায়ী পাওনা খরচের জাবেদা করেছি তখন কিন্তু আমরা এই চার্জযোগ্য অনাদায়ী পাওনা বের করেছিলাম। এই জিনিসটা আমরা আগে অলরেডি একবার করেছি, কিন্তু সেটাকে আমরা ভিন্ন নামে করেছি। সেটা আমরা করেছিলাম কি, চার্জযোগ্য অনাদায়ী পাওনা, নামটা শুধু চেঞ্জ করে করেছি। আমাদের গণনাতে 2 নম্বরে, তোমরা যদি খেয়াল করো প্রশ্নের মধ্যে 2 নম্বরে আমরা শিখেছিলাম চার্জযোগ্য অনাদায়ী পাওনা। সেই চার্জযোগ্য অনাদায়ী পাওনাটা হুবহু এখানে আমরা বসিয়ে দিব, এটাই হয়ে যাবে বিশদ বিবরণী। তাহলে আমরা এই এটার আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটার ব্যাখ্যা আমরা 2-তে দিয়েছি, হুবহু আমরা এটা তুলে দিব। অর্থাৎ বিশদ বিবরণীতে পরিচালন খরচ পাশে অনাদায়ী পাওনার খরচ বাবদ আমরা দেখাবো 2550 টাকা। এটা কেন লিখলাম দেখা, আমরা 2 নম্বর সৃজনশীলে দিয়েছি, 2 নম্বরে দিয়েছি 2 নম্বর প্রশ্নে, এই জন্য এটা ব্যাখ্যা এখন দিলাম না আমরা। তাহলে রেদওয়ান এন্টারপ্রাইজের বিশদ বিবরণীর আংশিক অংশ পরিচালন খরচ হেডিংয়ের আন্ডারে অনাদায়ী পাওনা খরচ কি করে লিপিবদ্ধ করতে হয় সেটা আমরা স্লাইড থেকে অর্থাৎ 4 নম্বর 5 নম্বরের প্রথম অংশ কমপ্লিট করলাম। এবার আমরা 5 নম্বরের দ্বিতীয় অংশ, রেদওয়ান এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী। আবার বলছি যে ভয় পাওয়ার কারণ নাই, একটি শব্দ এখানে লেখা আছে খেয়াল করো, আংশিক, একটি হিসাব করতে হবে। তাহলে আমরা 2017 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী নিয়ে কথা বলছি। এই একটি হেডিং অর্থাৎ সেটা কি, আমরা কিন্তু অঙ্কটি করছি প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব এটা দায় পাশে তো অবশ্যই যাবে না, এটা সম্পদ। তাহলে সম্পদ পাশে কোন সম্পদ পাশে যাবে, আমাদের কয়টা কয়েকটা কয়েকটা হেডিং আছে, আমাদের স্থায়ী সম্পদ আছে, আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ আছে বিনিয়োগ, আমাদের চলতি সম্পদ আছে, অসমন্বিত ব্যয় আছে। আমরা এই প্রাপ্য হিসাবকে চলতি সম্পদে ট্রান্সফার করি, তাই না? তাহলে এই প্রাপ্য হিসাবের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে আমরা চলতি হিসাবের সাথে চলতি হিসাব হেডিং এর আন্ডারে লিখব। এখানে এই কাজটিও কিন্তু তোমরা প্রায় 80% আগে করে ফেলেছ। তোমাদের যদি মনে থাকে, আমি একটু মনে করে দিতে চাই, এই গণনাটি তোমরা 1 নম্বরে করেছ, সেখানে ছিল নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বের করো, তখন কিন্তু তোমরা এই প্রথম তিনটা শেষ করেছ। এই প্রথম তিনটার কাজ, প্রাপ্য হিসাব, ধারে বিক্রয়, বিক্রয় ফেরত, এই পর্যন্ত কিন্তু তোমরা করেছ। করে সরি, এই যে 3টা 1 2 3টা পর্যন্ত করেছ, 1400 পর্যন্ত 1 নম্বরে করেছ। করার পরে তোমরা একটা অ্যান্সার পেয়েছিলাম, সেটা হচ্ছে 2750। জাস্ট এখানে আমরা এই নতুন করে এটা বাদ, তারপর আমি এক্সপ্লেন করছি। আমরা চলতি হিসাবে পাশে গিয়ে প্রথমে প্রাপ্য হিসাব লিখব, যদি প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে থাকে, সাধারণত থাকবে। লিখলাম 50,000, তার সাথে যোগ দিব ধারে বিক্রয়, অর্থাৎ আমরা সেই ওই সব হিসাবগুলোকে এখানে যোগ করব যার কারণে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। তাহলে ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, তাই আমি এখানে যোগ করেছি, যোগ ফল হয়েছে 60,200। আচ্ছা, তার থেকে এখানে সেগুলো বাদ দিব যার কারণে সেগুলো হ্রাস পাবে। আমি একটু ঠিক করে নিচ্ছি, এখানে মাইনাস হবে,
ওকে, তাহলে আমরা সেগুলো বাদ দিব, যার ওই আইটেমগুলো বাদ দিব যে আইটেমগুলোর কারণে আমাদের প্রাপ্য হিসাব হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি আইটেম, আমাদের তিনটি আইটেম হ্রাস পেয়েছে। একটা হলো বিক্রয় ফেরত, কারণ বিক্রয় ফেরতের কারণে প্রাপ্য হিসাব হ্রাস পায়, তাই আমরা বিক্রয় ফেরত বাদ দিয়েছি 3,800। তারপর আমরা বাদ দিয়েছি নতুন অনাদায়ী পাওনা 1,400, সেটা আমাদের প্রশ্নে ছিল, আমাদের প্রশ্নে ছিল অবলোকঙ্কিত অনাদায়ী পাওনা। তারপর আমরা বাদ দিয়েছি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমরা 1 নং প্রশ্নে করেছি 2,750। অর্থাৎ আমরা যদি একটু সামারি করি, এই প্রাপ্য হিসাবের সাথে সেই বিষয়গুলোই আসবে যেগুলো আগে লিপিবদ্ধ হয়নি, নতুন শুধু।